মাছে ভাতে বাঙালি, সাথে যদি থাকে একটু অন্যরকম আর মুখরোচক ভর্তা তাহলে তো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি আফসা। আজ আপনাদেরকে সিম, সিমের বিচি ও রুই মাছ ব্যবহার করে তৈরি করে দেখাবো একটু অন্যরকম ভর্তা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। সকল উপকরণ তো দেখিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ কাপ সরিষার তেল, আর কিছুই দিতে হবে না। মাছ বাদ দিয়ে সকল উপকরণ মিক্স করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিব। এই ধরনের মজাদার ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে দেয়া যাবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে আবারও সিম আর রসুন মরিচ এগুলো মিক্স করে নিচ্ছি, আর মাছগুলো উল্টিয়ে দিব। মাছ বেশি চালাচালি করা যাবে না, এতে মাছগুলো ভেঙে যাবে। এই ধরনের ভর্তার ক্ষেত্রে বড় ফ্রাই প্যান ব্যবহার করলে সুবিধা হয়। মাছ, সিম ও সকল উপকরণ লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে ভর্তার টেস্ট অন্যরকম হবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, চাইলে একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। আর সাথে দিয়ে দিব 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, এগুলো ভর্তার স্বাদ আরও বাড়িয়ে দিবে। এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হলে মাছগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। এবার সকল উপকরণ আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভেজে চুলা অফ করে দিব। অন্যদিকে মাছগুলোর কাটা ছাড়িয়ে নিব। এবার সকল উপকরণ দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল, আর ব্লেন্ড করে নিব। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম খুবই সহজ পদ্ধতিতে মজাদার মুখরোচক ইউনিক ভর্তা রেসিপি। আশা করি সহজভাবে তৈরি করা এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। আমি তো গেলাম মজাদার ভাত ভর্তা খেতে, আপনারাও দেরি করিয়েন না, ঝটপট তৈরি করে ফেললেন মজাদার এই ভর্তা রেসিপি।